Hi everyone, welcome back to my channel Just Think and Cook. আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ। প্রথমে মাছ নিয়ে নিতে হবে, নিয়ে এটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিতে হবে। আমি নিয়েছি কাতলা মাছ, আপনারা চাইলে রুই মাছও নিতে পারে। হলুদ মাখিয়ে নেব, হলুদ মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটা মিক্সিং জারে নিয়েছি এক চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। একটু নুন অ্যাড করে দিলাম, তিনটে টমেটো নিয়ে নিয়েছি, এটাও পেস্ট করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, চার কোয়া রসুন নিয়েছি, এটাও একটা পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। এই রেসিপিটি সত্যি খুব সুন্দর খেতে লাগে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এক পিসটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে নেব, এইভাবে সব মাছগুলো ভেজে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, এটা খুব মিহি পেস্ট আমি বানাইনি, একটু আধো আধো টাইপের রেখেছি। এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো আর পেঁয়াজ রসুন বাটা আর এই টমেটো বাটা। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ওটা লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি রেড চিলি নিয়েছি। ওই মাছ ভাজারই তেলে আমি পেঁয়াজ বাটা আর রসুন, পেঁয়াজ আর রসুন যেটা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব। তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এবারে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে টমেটো আর টমেটোর যে কাঁচা গন্ধটা ওটা চলে গেলে এবারে আমি একে একে সব মশলা এতে দিয়ে দেব। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেব। যেহেতু সর্ষে আর পোস্তর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটেছি বেশ কয়েকটা, তাই ঝাল হবে, তাই আমি শুধু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এবারে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে জল ঢেলে দিলাম। এবারে জলটা ফুটতে দেবো, যখন জলটা ফুটে আসবে তখন আমি মাছগুলো অ্যাড করে দেবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি টাচ করে দিন, যাতে আমি নতুন নতুন রান্না আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। বেশ কিছুক্ষণ আমি ঝোলটা ফুটতে দিয়েছি, এবারে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে
এটা চাপা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে উপর থেকে ধনে পাতা কুচিও এতে দিতে পারে। রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ। আপনারা এইভাবে ঘরে ট্রাই করে দেখুন, খেতে খুব টেস্টি হবে। এইভাবেই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমার চ্যানেলের রান্নাগুলি দেখতে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আমার চ্যানেলের অন্যান্য রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ চেক করে নেবেন।